শরীর মন্দের তামিজ নেওয়া হালাল না হারাম? কোনো সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? মান আল্লাকা তামিমাতা ফাকাদ আশরাকা, এমন তাবিজ যদি হয় যে তাবিজটা কোরআনের তদবির, যেখানে কোরআনের কোনো বেয়াদবি মানে আয়াতের সাথে কোনো বেয়াদবি হয় না, এরকম যদি হয়ে থাকে এমন তাবিজ ব্যবহার কারো কারো মতো করা যায়। কিন্তু অধিকাংশদের মতে মানুষ যেহেতু এখানে অবমূল্যায়ন করে, কোরআনের তদবির দিছেন, এই তাবিজ নিয়ে বাথরুমে ঢুকে আসে না নাই, এই তাবিজ নিয়ে সিনেমা দেখে, এই তাবিজ নিয়ে স্ত্রী সহবাস করে, এই তাবিজ নিয়ে উল্টা পাল্টা জায়গা যায়, এই জন্য আমরা বলি এগুলো করেন না, নবীজি নিষেধ করেছেন, কোরআনের অবমূল্যায়ন হয়। আর যারা ওই মাছের চোখ, মাছের পিঠ, আরেকজনের কাপড়ের টুকরা, আরেকজনের চুল, এগুলো দিয়ে তাবিজ করে, সম্পূর্ণ হারাম, এগুলো শিরিক, এগুলো করা যাবে? জোরে বলেন যাবে না, ইনশাল্লাহ বলেন। একজন নামাজি কি বেনামাজিকে বিয়ে করতে পারবে? মুসলমান হলে করতে পারবে, যদি আল্লাহকে বিশ্বাস করে করতে পারবে। তবে বিয়ে করার ক্ষেত্রে মেয়েদের চারটা জিনিস দেখতে হবে, কয়টা? আরো জোরে, তুমকাহুল মারাতুল ইয়ারবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিনিহা, মেয়ের সৌন্দর্য আছে কিনা, মেয়ের সম্পদ আছে কিনা, মেয়ের বংশমর্যাদা আছে কিনা, মেয়ের দিনদারিতা আছে কিনা। দিনদারিতা যদি থাকে, চোখ বন্ধ করে বিয়ে করে ফেলেন, জাতের মেয়ে কালা ভালো, ঠিক কিনা? আর মেয়ে ইস্টার জলসা নিয়ে সারাক্ষণ ডুবে থাকে, মোবাইলে চ্যাটিং ফ্যাটিং নিয়ে সারাক্ষণ ডুবে থাকে, ওই মেয়েকে বিয়ে করেন না। মা বোনদেরকেও বলি, ছেলেদেরকে যখন বিয়ে করবেন, খালি সরকারি চাকরির পেছনে ছুটেন না, দেখেন ছেলে দিনদার কিনা, ছেলে মুত্তাকি কিনা, ছেলে পরহেজগার কিনা, ছেলে সম্পদশালী কিনা, ছেলে তাওয়াক্কুল আল্লাহর উপরে করে কিনা, ছেলে দায়িত্ববান কিনা। এই সমস্ত গুণগুলো উসমান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ছিল, এই জন্য নবীজি এক কন্যা না, এক কন্যা মারা গেছে, দ্বিতীয় আর এক কন্যা, নবীজির দুই কন্যার জামাই হচ্ছে এক উসমান, সুবহানাল্লাহ। আজকালকার মানুষ ছেলে নামাজ পড়ে কিনা এটা দেখে না, মেয়ে দেওয়ার ক্ষেত্রে, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, ছেলে কি করে, কই ছেলের বাপ চেয়ারম্যান, কই ছেলের সম্পদ কেমন, ওরে বাপরে বাপ, টাঙ্গাইলে এত সম্পদ কারে নাই? ছেলে ভাই বিশ্বাস করে, নামাজ যদি ঈদের দিনও না পড়ে কোনো সমস্যা নাই, জুমা তো নাই, কথা বলেন না কেন, আর পাঁচ রক্ত ওটা তো আগেই দাফন করে দিছে, নাউজুবিল্লাহ কর, কিছু পোলাপান আছে সুকু মুন্সি, খালি শুক্রবারে নামাজ পড়ে, আছে না নাই? শুনেন, ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রথম দেখবেন ছেলেটা দিনদার কিনা, চাকরি বাকরি একটা সুখ আনতে পারে না, মনে রাখবেন সুখী ফ্যামিলি গড়তে প্রথম যে করণীয় সেটা হচ্ছে দিনদার হওয়া। আজকে সংসার ভেঙে যাচ্ছে কেন? দিন না থাকার কারণে। শুধু চাকরি দেখবেন না, আগে দেখবেন দিনদারিতা আছে কিনা, থাকলে বিয়ে দিবেন, না হলে বিয়ে দিবেন না, ইনশাল্লাহ বলেন। কোনো সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? চেয়ারে বসে নামাজ পড়া তার জন্য জায়েজ যে দাঁড়াইতে পারে না। কিন্তু আমাদের দেশে কেন আমরা হারাম বলতেছি কিছু মানুষের জন্য? শুনেন, আপনি দাঁড়াইতে পারেন না, বসে নামাজ পড়েন, জায়েজ। বসতে পারেন না, শুয়ে পড়েন, জায়েজ। শুইতেও পারেন না, জিন্দা লাশের মতো পড়ে থাকেন, আপনি ওই লাশ নিয়ে নামাজ পড়েন, কি জায়েজ? বুঝাইতে পারছি, কিন্তু সমস্যা কোন জায়গায়? বাজারে দাঁড়ায় দাঁড়ায় চা খায় আর টিভি দেখে দেড় ঘন্টা, বাজার হাট করে, খেতে হাল চাষ করে, আর মসজিদে এসে কুচে মুরগির মতো ঠাস করে বসে যায়, কথা বলেন না কেন? নামাজে দাঁড়ানো ফরজ, কিয়াম করা কি? জোরে বলেন, কিয়াম করা কি? তাহলে যিনি রুকু সেজদা করতে পারে না, উনি প্রথমে গিয়ে দাঁড়াবে, দাঁড়ানোর পরে উনি বসে রুকু সেজদা করবে, কিন্তু প্রথমেই যায় যিনি দাঁড়াইতে পারে, ওনার যদি এই কিয়াম না করে, ফরজ না আদায় না করার কারণে নামাজই হবে না। এই জন্য দাঁড়ায় শুরু করে রুকু সেজদাটা বসে করবে, ইনশাল্লাহ বলেন। আর যিনি দাঁড়াইতে পারেন না, উনি শুরু থেকে বসে পড়তে পারবে। আজানের আগে গজল বলা যাবে কি না, তাও আবার ফজরের আগে, এটা একটা মানে বাংলাদেশে কি বলবো, একটা একটা কি কালচার, এটা সুন্নাহের পরিপন্থী একটা কালচার তৈরি হয়েছে। ফজর আগে আপনারা গান গাইতে বলছে কে? কেন আপনি গানটা গাচ্ছেন? আপনি পারলে দুইবার আজান দেন, তাহাজ্জুদের একটা দেন, ফজর একটা দেন, এটা সুন্নাহ, যেটা হেরেম শরীফে দেওয়া হয়। কিন্তু আপনি এমনভাবে গান বলেন, ভাই বিশ্বাস করেন, কিছু এলাকায় কমিটিরও দোষ আছে, মোয়াজ্জেম সাহেবরে বলে যে এমন জোরে দিবি যাতে করে এককারে কানমুন ফাটে এলাই, আছে না এরকম? ভাই রাত্রেবেলা অনেক জোরে আওয়াজ যায়, অসুস্থ মানুষ থাকতে পারে। ইসলাম সুন্দর ভাই, ইসলাম এত কঠিন কিছু না, আপনি একবার তো আজান দিচ্ছেন, এনাফ, আপনি একবার ঘোষণা দিতে পারেন। কিন্তু এই যে সুর দিয়ে দিয়া ফজরের সময় একবারে দেড় ঘন্টা গান গাইবেন, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আরবের স্কলাররা ফতোয়া পর্যন্ত দিয়েছেন এটা নিয়ে, বিশেষ করে এই উপমহাদেশ নিয়ে, কয় এটা আপনারা করেন না, কারণ সে সময় মানুষের ঘুম থাকে গভীর, ওই সময় যদি এরকম চিল্লাফাল্লা চিৎকার হয়, অনেকে তাহাজ্জুদে সেই সময় দোয়া করে, কিন্তু অনেকে তাহাজ্জুদে দাঁড়ায় না নামাজে,
অনেকে আল্লাহর কাছে কায়েম অনুবাক্য একবারে নিজের চাওয়াগুলো পেশ করে। আসসালামু আলাইকুম।